বোম্বাদা আর ঋতুদি মান অভিমান কাটিয়ে এত বছর পরে চলচ্চিত্রে এলো একসাথে। তুমি তখন প্রাক্তন হয়ে গেছো, প্রিমিয়ারে যাওয়া হলো না, কত ছবি দেখা হলো না। যিশু এখন মুম্বাইয়ে কাজ করে, যিশুর মেয়েটা অনেক বড় হয়ে গেছে, পটর পটর কথা বলে। হুমা ছবিটা পারলে দেখো। ইস, অনির্বাণকে কাজে লাগাতে পারলে না গো ঋতুদা। জানো, চূর্ণি আর কৌশিকের ছেলেটাও অভিনয় করছে এখন, সৃজিৎ ফেলুদা বানাচ্ছে, আর বাবুদা প্রফেসর শঙ্কু। মণি আর শ্রীকান্ত মিলে একটা হইচই কাণ্ড ঘটিয়েছে, তুমি থাকলে ওখানে টেলিছবি বানিয়ে দারুণ আনন্দ পেতে। জানো, ইরফান মারা গেছে, দেখা হয়েছে, খুব ঝাঁকিয়ে দিয়ে গেছে গোটা দেশকে ইরফানের এই খবরটা। যেভাবে একটা বৃষ্টির সকালে তোমার খবরটা এসেছিল, দুটো এসি চালিয়ে লেপ মুড়ি দিয়ে তুমি শুয়েছিলে আর বাকিরা বাইরে দাঁড়িয়ে। ইন্দ্রাণী পার্কের বাড়ির সামনে ওরকম ভিড় বোধ হয় ঐশ্বর্য আসার সময় হয়েছিল। ও, ঐশ্বর্য আর অভিষেকের যে মিষ্টি মেয়েটা অনেক বড় হয়ে গেছে, বচ্চন সাহা সেই একই আছে, কাজ পাগল। ঋতুদা বেশ তো ছিলে, থার্ড সেক্স বলে কিছু একটা খায় না মাথায় দেয়, সেই ফান্ডা মধ্যবিত্তের ড্রয়িং রুমে এনে ফেলেছিলে। অভিনয় করলে বেঁচেও নিলে নিজের মতো করে কয়েক বছর, কি সুন্দর মাথা কামিয়ে কানে দুল পরে সুন্দরী সেজে গয়না পরে। বলা হয়নি সমকামিতা ভারতে অপরাধ নয় আর। হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি। জানো, তোমার ঝাঁকড়া চুল, বাঁকাধে নকশা করা উত্তরীয় পাঞ্জাবির সাথে দারুণ লাগতো। মায়ের সামনে বিয়ে বাড়ি যাওয়ার আগে ওরকমভাবে সেজে দাঁড়ালে মা দাঁত খেকিয়ে বলতো, ঋতুপর্ণ ঘোষ হবি নাকি? তোমার মতো হয়ে ওঠা হলো কই? তোমার ছবি দেখে আমিও মনে মনে ভেবেছি ছবি বানাবো। বাথরুমে বসে কতবার নিজের ছবির ছক কষেছি, কাস্টিং করেছি, জাতীয় পুরস্কার গ্রহণ করেছি, তোমার ছবিকে দীর্ঘ কাটাছেড়াও করেছি। মাল্টিপ্লেক্সে যাওয়া, টেক্সাসে বাটি চচ্চড়ি রান্না করা, রুচিসম্মত বাঙালির কত আপন ছিলে তুমি। তোমার থেকেই তো পরের প্রজন্মের শেখা শহুরে ছবির রেসিপি। ইস, নেটফ্লিক্সে কি ভালো ভালো ছবি আসে জানো। আচ্ছা, ওই এত এত ডিভিডিগুলো কি করলে, সই করে দেবে যেভাবে ঘোষ অ্যান্ড কোম্পানির শেষে দিতে? বেদের মেয়ে জোৎস্না পেরিয়ে বাঙালি যে একটা দহন, একটা উৎসবে মেতে উঠতে পারে, সেইভাবে আমাদের ভাবিয়ে তো ছিলে। তবু কেন যেন তোমাকে সর্বকালের সেরা পরিচালকের আসনে বসাতে পারিনি, কেন বলো তো? আমাদের কি রবীন্দ্রনাথ আর সত্যজিৎ সীমাবদ্ধ করে দেয় অন্যের হিরো ওয়ার্শিপ করার ক্ষেত্রে? জানো তো, তোমার ছবির সেট ডিজাইন, ছবির ছোট ছোট নান্দনিকতা, সাজসজ্জা, তোমার অদ্ভুত ডাবিং করিয়ে নেওয়ার ক্ষমতা মুগ্ধ করত আমাদের মতো মধ্য মেধার মানুষকে। করবে নাই বা কেন, সবাই তো মফস্বল শহরের বড় পর্দায় সবসময় অটম সোনাটার মতো ছবি নিজের ভাষায় দেখতে পারে না, আর দেখতে পেলেই বা কি, 19 এপ্রিলের তাতে বয়েই গেল। তোমার ছবি তোমারই মতো। আজ থেকে পাক্কা 7 বছর আগে সকালে যে বৃষ্টি শুরু হয়েছিল তা থামলো কই? চোখগুলো দেখো আমাদের। সেদিন সকালে নাকি তুমি 2টো এসি চালিয়ে লেপের তলায় ঘুমিয়েছিলে, আগে রাতে জানতে যে সকালে আর রেনকোটের দরকার পড়বে না। রোববার হলেই ফার্স্ট পার্সনটা পড়তাম, সেখানেই জেনেছিলাম তোমার পরপর মা ও বাবা চলে যাওয়া তোমার কাছে মেনে নেওয়া কঠিন ছিল। আসলে মায়ের কাছে যাওয়ার ফন্দি ছিল, তাই না? তাই কি অতৃপ্ত ইচ্ছাগুলো এক এক করে পূর্ণ করা? তাই কি হাতে গোনা যে কয়েকটি কৃতিকে নিয়ে বাঙালি উদ্বাহ নৃত্য করে তাদের মধ্যে থেকে নিজেকে সরিয়ে নিলে? শুনেছি একলা ঘরে অ্যালজোলাম বন্ধু পাতিয়ে ফেলে, তোমার তো অনেক ওষুধ কিনতে হতো না?
অনেক ওষুধের মাঝে মাকে স্বপ্নে আঁকড়ে ধরতে চাইতে কি? আচ্ছা ঋতুদা, যখন তুমি নিথর শুয়ে সেদিন ঝাপসা চোখ কি কৃষ্ণকে খুঁজে বের করতে পেরেছিল? সিঁড়িটি শ্মশানে একরাশ ছাতা তোমাকে আগলে আর তুমি ফোন দিয়েটে ওপারে মা বাবাকে জড়িয়ে ধরার অপেক্ষায়। পরজন্ম যদি থাকি তবে খুব সুন্দর সেজে গুজে রাধার মতো ফিরে এসো। বনমালী সবাই হতে পারে না, হলেও তোমার মতো বাঁচতে পারে না। তুমি রোজ বেঁচেছিলে যে, আমরা তোমার হ্যাংওভার নিয়ে এগিয়ে চলি বারিশওয়ালা। বঙ্গজীবনের অঙ্গহানির এই দিনটা নিয়ে আমরা বেঁচে থাকি। ওই যাদের ছক্কা বলা হতো তারা তোমার আঁকা রামধনুতে বাঁচুক। যে মেয়েটা বাংলাকে জাপটে ধরতে চায় মায়ের মতো, সে গানের ওপারে বাঁচুক। তুমি প্রতি বছর এই দিনটা বৃষ্টি ভিজতে ফিরে ফিরে এসো, মথুরা নগরপতির মতো, সীমন্তিনীর মতো, অলকানন্দার মতো।